তার জন্য আল্লাহ সাহায্য মাদদ আছে আল্লাহ পাকের ওয়াদা ভাই আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক রাসূলকে মোহাব্বত করেছিলেন অস্থির হয়ে পড়েছিলেন যে আল্লাহ আজকে রাসূল বেইজ্জতি হয়ে যাবে আল্লাহ রাসূল অপমান হয়ে যাবে আমি তো আবু বকর সহ্য করতে পারবো না রাসূল বেইজ্জতি হবে আবু বকর সহ্য করতে পারবে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন রাসূলকে কথা ঠিক না ভুল মাওলানা আবুল কালাম সাহেব বলছিলেন না গোহার কত্তের ভিম শুনেছেন তো নাকি না তখন তো বেশি মাশাআল্লাহ এখন তো ভরে গেছে দু চার জন তো সবাই তো শুনেনি তো গোহার কত্তের ভিতরে বিষাদ আর সাপ যে ঈসা নবীর জবান আর সাপ যে রাসূলের সঙ্গে দেখা করবেন আশাউ নিয়ে পাহাড়ের গোহার কত্তের ভিতরে আর আবু জেহেল আবু বকর সিদ্দিক রাসূলের মহব্বতে গর্তগুলোকে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন কাপড়ের টুকরো ছিঁড়ে 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 একটা পাখি রয়ে গেল তাই তো নাকি করে একটা পাখি আছে কি করলেন নিজের পা দিয়ে চেপে ধরেছেন বিষাদর সাপ থাকে থাক অসুবিধা নেই আমাকে দংশাবে অসুবিধা নেই কিন্তু রাসূলের গায়ে যেন এতটুকু আঁচড় না লাগে তাই তো নাকি তার নিজের জীবনের থেকে রাসূল বেশি ভালোবেসেছেন না কিন্তু আমরা পেরেছি কি কি বলেন খাঁটি ঈমানদার মুমিন মুসলমান হতে হলে রাসূলকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসতে পায়ে বারে বারে দংশাচ্ছে তথাপি পা সরাননি বিষের জ্বালা যন্ত্রণা যখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে অসহ্য জ্বালা যন্ত্রণা যে চেহারা বিল হয়ে গেছে যন্ত্রণা সহ্য করতে পারছে না চোখ থেকে পানি ঝরে রাসূলুল্লাহ চেহারা তাই তো নাকি গো কি মহব্বত ভালোবাসা রাসূল জাগ্রত হলেন আবু বকর কি খবর বললেন হুজুর বিষদার সাপ পারে পারে ধ্বংসাচ্ছে আমি সহ্য করতে পারছি না আর আমি আর বাঁচবো না আমি আর সহ্য করতে পারছি না রাসূল বলেন পা সরাও হুজুর একটু নালা মোবারক থুতু লাগিয়ে দিলেন নিমিষে সমস্ত বিষ পানি হয়ে গেল জোরে বলেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ থুতু খালি একটু লাগিয়ে দিয়েছে বিষ জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ আরাম দিলেন বিষ পানি হয়ে গেল কোন নবীর উম্মত আপনি আমি সেটা হলো আপনার হযরত আলীকে বলেছিলেন আবু বকর সিদ্দিক হযরত আলীকে বলেছিলেন আলী একটা কথা তোমাকে আমি বলে যাই আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তুমি যে হাত দিয়ে আমার রাসূলুল্লাহকে গোসলটা দিয়েছিলে ওই হাত দিয়ে আমি আবু বকর আমাকে গোসলটা দেবে দুনিয়ার জমিনে কি পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর সিদ্দিক হুজুর খলিফা হয়ে গেলেন ঠিক অসুস্থ হয়ে পড়লেন হযরত আলীকে ডাকছেন আবু বকর সিদ্দিক যে আলী রাসূলকে তুমি যে হাতটা দিয়ে গোসলটা দিয়েছিলে আমি আবু বকরকে ওই হাতটা দিয়ে গোসল দেবে যে হাতটা রাসূলের গায়ে তুমি লাগিয়েছিলে মহব্বতটা কার আলীর মহব্বত যে রাসূলের মা রাসূলের গায়ে যে হাতটা বুলিয়েছে আমার গায়ে ওই হাতটা বুলাবে কি মহব্বত দেখেছে হযরত আবু বকর সিদ্দিক বলছেন ও ভাই আলী আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে যে হাতে আলী তুমি রাসূলুল্লাহকে গোসলটা দিয়েছিলে ওই হাত দিয়ে আমি আবু বকর আমাকে গোসলটা দিয়ে দেবে ও ভাই আলী যে হাত দিয়ে আমার রাসূলুল্লাহকে কাফনের কাফনটা পরিয়েছিলে ওই হাত দিয়ে আমি আবু বকর আমাকে কাফনের কাফনটা পরিয়ে দেবে ও ভাই আলী যে হাত দিয়ে আমার রাসূলুল্লাহ গায়ে খুশবু আতরটা লাগিয়েছিলে ওই হাত দিয়ে আমি আবু বকর আমাকে খুশবু আতরটা লাগিয়ে দেবে আমার জানাজার নামাজটা হয়ে গেলে জানাজার নামাজ আদায় হয়ে গেলে খাটিয়া করে আমার লাশটাকে
হোসেনের সামনে রেখে দেবে, আল্লাহর হাবিবের মাজার বাবা মোবারকের কাছে রেখে দিয়ে একটু আল্লাহ পাকে আমার রাসূলুল্লাহ দরবারে একটু অনুমতি চাইবে। কি বললেন? আমার মরণের পরে আমাকে গোসল দেবে, ওই হাত দিয়ে আমাকে কাফন কাপড়টা পরাবে, হাত দিয়ে খুশবু আতরটা লাগাবে, আমার জানাজার নামাজটা হয়ে গেলে আল্লাহর নবীর মাজার মুকদ্দাসের সামনে আমি আবু বকর আমার লাশটাকে নিয়ে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের সামনে রেখে দিয়ে একটু হাবিবের দরবারে অনুমতি চাইবে। এখন কথা শুনছেন, বুঝতে পারছেন? একটু দিকে খেয়াল করেন, অন্যদিকে খেয়াল করলে বুঝতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমার জানাজার নামাজটা হয়ে গেলে খাটিয়াটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর মাজারের সামনে রেখে দেবে। ও ভাইরা বাবা জেরা, হযরত আবু বকর সিদ্দিক বড় আবেগের সঙ্গে বলছেন, ভাই আলী রে, ওই আপনার গোসল হয়ে গেলে আপনার জানাজার নামাজটা হয়ে গেলে আমাকে খাটিয়া করে নিয়ে গিয়ে আমার লাশটাকে নিয়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের সামনে রেখে দেবে। আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের সামনে রেখে দিয়ে একটু অনুমতি চাইবে, অনুমতি চাইবে। আল্লাহর হাবিব যদি অনুমতি দেন, আমার রাসূল যদি পারমিশন দেন, তাহলে আমাকে আল্লাহ নবীর পাশে দাফন করে দেবে, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতের বাকিতে দাফন করে দেবে। কিছু বোঝা গেল? মনের তামান্না, উদ্দেশ্য যে যদি রাসূলের পাশে একটু কবরের মাটিটা পাই, তাই তো নাকি? তাহলে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আলীকে বলছেন আমার খাটিটা খাটিয়া নিয়ে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের সামনে রেখে একটু তুমি অনুমতি চাইবে, একটু রাসূলুল্লাহর কাছে একটু সুপারিশি করবে, একটু পারমিশন চাইবে। রাসূল অনুমতি দিলে রাসূলের পাশে দাফন করবে, যদি অনুমতি না দেন তাহলে কি হবে? জান্নাতুল বাকিতে আমাকে দাফন করবে। গোসলটা দিয়ে দিলেন, যে হাতে রাসূলুল্লাহকে কাফনটা করিয়েছিলেন ওই হাতে কাফনের কাফনটা ভরিয়ে দিলেন, যে হাত তাদের রাসূলুল্লাহকে খুশবু আতরটা লাগিয়েছিলেন ওই হাতে খুশবু আতরটা লাগিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জানাজার নামাজ আদায় হয়ে গেল। জানাজার নামাজ আদায় হয়ে গেলে খাটিয়া করে লাশখানা নিয়ে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের সামনে রেখে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের সামনে রেখে দিয়ে হযরত আলী আওয়াজ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি হলেন হযরত আবু বকর। রাসূলের মাজার মুকদ্দাসের সামনে হযরত আলী আওয়াজ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি হলেন হযরত আবু বকর, যিনি সবার আগে আপনার হাতে হাত দিয়ে ইমানি কালেমা ফানা পড়েছিলেন, ইনি হলেন সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই আপনার পাহাড়ের গুহার ভিতরে, গুহার ভিতরের সঙ্গী সাথী ইনি হলেন সেই আবু বকর। মনের বড় তামান্না, মনের বড় আশা, যেটু আপনার পাশে একটু কবরের জায়গাটা হয়, আপনার পাশে যদি একটু দাফন হওয়ার সুযোগটা হয়। হযরতে সেরে খোদা আলী কররামাল্লাহ ওয়াজহু,
ভাইরা বাবাজি এমন একটা সময় ওই নারী আওয়াজ দিয়েছেন, দেখা যায় একটা গাইনি আওয়াজ, একটা আসমানি আওয়াজ ভেসে ভেসে আসতে লাগলো, ও তো হলো হাবিবা ইলা হাবিবিহি ফাইনাল হাবিবা ইলা হাবিবি মুশতাকুন, একটা আসমানি আওয়াজ একটা গাইনি আওয়াজ ভেসে ভেসে আসছে, এক বন্ধু বন্ধুর জন্য পাগল, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও, বলেন সুবহানাল্লাহ। আবুবকরের মনে তামান্না যে রাসূলের পাশে যদি একটু দাফন হওয়ার সুযোগ হয়, কবরের মাটিটা যদি রাসূলের পাশে হয়, তে আলীকে বলছেন, ভাই আলী তুমি একটু রাসূলুল্লাহর কাছে একটু পারমিশন চাইবে, একটু অনুমতি চাইবে, যে রাসূল যদি অনুমতি দেন তাহলে রাসূল এর পাশে আমায় দাফন করবে, রাসূল যদি অনুমতি না দেন জান্নাতুল বাকীতে দাফন করে দেবে। হযরত আলী আওয়াজ দিয়ে দিয়ে গায়েবি আওয়াজ ভেসে আসে, উদখুলুল হাবিবা ইলা হাবিবিহি ফাইনাল হাবিবা ইলা হাবিবি মুশতাকুন, বন্ধু বন্ধুর জন্য পাগল, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। ও ভাইরা বাবা জিরা হযরত সৈয়দ আলী বলছে, এই আওয়াজটা আমি আমার নিজের কানে শুনতে পেলাম, শুধু তাই না আমি আমার চামড়ার চেয়ে দেখতে পাই আল্লাহর নবী বিশ্বনবে সোনার নবীর ওই মাজার মুকদ্দাসে যে গেটটা লাগানো আছে, যে দরজা খাড়া লাগানো আছে, নিজে নিজে আপনা আপনি ওই দরজা খাড়া খুলে যেতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহর পাশে দাফন করা হলো, মনের তামান্না ছিল যে রাসূলের পাশে একটু কবরের মাটিটা পায়। কি মনের আশা পূরণ হয়েছে না, যে আল্লাহ নবীর দরবারে অনুমতি চেয়েছেন, যে গায়েবি ভাবে আওয়াজ এসে গেল, বন্ধুকে বন্ধুর পাশেই দাফন করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই রাসূলকে যদি ভালোবাসি, রাসূলের দিন মেনে চলি, শরীয়ত মেনে চলি, কোরআন মেনে চলি, কি গো আমরা রাসূলের ভালোবাসা পাবো না? রাসূলের দিন শরীয়ত মেনে, সারা শরীয়ত মেনে, কোরআন ও হাদিস মেনে আপনাকে আমাকে চলতে হবে, রাসূল খুশি হবেন যে দুনিয়ায় শান্তি আখিরাতে নাজাত নসিব হবে, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা, কে আনিল শান্তির বাণী আঘাত সময় বাড়ে মার, কে বলিল আমির ফকির এক জামাতে হোক আতার, তিনি হলেন খোদার হাবিব তাজদারে আলা হয়ে গেছেন, একটু মহব্বত হবে না শেষ সময়? যে আগে বলেছি রাসূলের দরবারে ফারিশতা জিব্রাইল, জিব্রাইল আমিন কি সংবাদ দিলেন, যা জিব্রাইল আলাইহিস সালাম وقال يا محمد لا يصلي عليك احد الا صلى عليه 70000 ملائك, যদি রাসূলের উপরে কেউ একবার দরুদ শরীফ পাঠ করে, একটা দুটো নয়, জিব্রিল আমিন বলছেন যে 70000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাত করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি নাই আপনারা? একবার দরুদ শরীফ পাঠ করবেন, 70000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত করতে থাকবেন, যে ব্যক্তির জন্য 70000 ফেরেশতা মাগফিরাত করতে থাকেন ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মহব্বতের সঙ্গে পড়তে হবে তো নাকি? আর দরুদ পড়তে কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ আল্লাহ জি।
या अय्युहल्लज़ीना आमनू हे ईमानदार मोमिन मुसलमान सल्लू अलैहि नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर दुरूशी पाठ करो वसल्लिमो तस्लीमा एवं आंतरिकतार संगे सलाम प्रेरण करो তারে দরুদ পড়লে রাসূলও খুশি আল্লাহও খুশি দুনিয়ায় শান্তি আখিরাতে নাজাত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলেছে তো ভাইজান সেই নবী হলেন আমার আপনার নবী সেই রাসূল হলেন আমার আপনার রাসূল আবু বকর সিদ্দিক রাসূলকে কি mohabbat করেছিলেন কি ভালোবেসেছিলেন সেই নবী হলেন আমার আপনার নবী রাসূলের দ্বীন রাসূলের শরীয়ত রাসূলের কোরআন মেনে সারা শরীয়ত মেনে আপনাকে আমাকে চলতে হবে আল্লাহ পাক সারা পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম চরিত্র আল্লাহ দান করেছেন পৃথিবীর জমিনে একটা মানুষ তিনি কে সবথেকে উত্তম চরিত্র আল্লাহ পৃথিবীর জমিনে কোন মানুষটাকে দান করেছিলেন এই বলেন महान चरित्र अधिष्ठित महान चरित्र महान चरित्र दान कर चरित्र मानुष गौतम बौद्ध शिष्य छात्र डेके बोलछेन सुनो आमार परे पृथ्वीर जमीने पृथ्वीर माटीते एक जन महामानव जन्म ग्रहण करबे जार नामेर प्रथम अक्षरटा म हबे शेषेर अक्षरटा द हबे नाम हबे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मक्कार मरुभूमि एलाकाय जन्म ग्रहण करबे बाल्यकाले पिता माता हारा हबे तबे मोहम्मद सल्लल्लाहु चरित्रटा कत भालो हबे जानिस के काके बोलछे गो एक घुमाछेन ना सुंदर ना के काके बोलछेन सामने शोना हयनि घुमेर घरे आछेन तो सुनबे कि करे के काके बोललेन गौतम बौद्ध छात्रदेर मध्ये शिष्यदेर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सम्पर्के बोलछेन ओई मानुषटार चरित्रटा केमन हबे भाई गौतम बौद्ध मुसलमान छिलेन भाई कथा बोलेन छिला शिष्यदेर बोलछेन जे ओई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर चरित्र केमन हबे तोरा शुने राख गौतम बौद्ध छेलेदेर शिष्यदेर बोलछेन নামের প্রথম অক্ষরটা ম হবে শেষের অক্ষরটা দ হবে নামটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রটা কেমন হবে শুনে রেখে দে এই ছেলেরা শুনে রাখো শিষ্যরা শুনে রাখো একদিকের পাল্লায় যদি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রকে রেখে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষের চরিত্র যদি অপরদিকের পাল্লাতে রাখা হয় সারা পৃথিবীর মানুষের চরিত্রের পাল্লাটা হালকা হয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে সারা পৃথিবীর মানুষের চরিত্রের পাল্লা হয়ে সারা পৃথিবীর মানুষের চরিত্র যদি একদিকে রাখাও দেখে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষের চরিত্রের পাল্লাটা হালকা হয়ে যাবে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলে তাই আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি